আমাদের এখানে সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন পেগাসাসের নামে একেবারে জুডিশিয়ারি থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সিভিক সোসাইটি থেকে শুরু করে সবাইকে একটা নজরবন্দি করে রাখা হয়েছে। এবং গত এক সপ্তাহ ধরে আমরা দেখেছিলাম পার্লামেন্ট চলাকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই তদন্ত করবেন এবং তদন্ত করবেন সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে দিয়ে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যার প্রতি মানুষের আস্থা আছে এবং সেক্ষেত্রে মানুষ বিচার পাবে। কিন্তু আমরা যখন দেখলাম এই সরকার পার্লামেন্ট চলাকালীনও সরকারের কোনো ভূক্ষেপ নেই, তখন আমি দিল্লি যাওয়ার আগে পশ্চিমবঙ্গ ইজ দ্য ফার্স্ট স্টেট আমরা যেটা করেছি আমরা কমিশন অন ইনকোয়ারি করেছি, বিশেষ করে সিনিয়র জাস্টিস আপনারা সকলেই জানেন মিস্টার মদন ভীমরাও লঘু খুব ইম্পর্টেন্ট জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে এবং জ্যোতিবা ভট্টাচার্য এক্স জাস্টিস চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট তাদের নেতৃত্বে আমরা কমিশনের ইনকোয়ারি করেছিলাম। তারা দেখবেন কারা হ্যাকিং করছেন, কিভাবে করছেন, লিগালি করছে কিনা, লিগালি নয় পেট্রোলটা ইলিগাল, ইলিগালি কি করে করছে এবং কিভাবে প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজকে দিল্লি যাওয়ার আগে এরকম একটা কথা বলে গেছেন মিডিয়ার সামনে, যে আড়িপাতা যে বিষয়টা, পেগাসাস যে ইস্যু, একবারে সেটাকে উল্লেখ করে তিনি বললেন যে এই বিষয়ে এই প্রথম যে কোনো রাজ্য একটা তদন্ত কমিশন গড়ল, এই রাজ্য পশ্চিমবঙ্গ দুই মানে একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতিকে সামনে রেখে একেবারে কমিশন গঠন করে দিল যে আড়িপাতা বিষয়টা কোথা থেকে কী হচ্ছে এইসব বিষয়ে তদন্ত করবে। এটা তিনি একেবারে গর্বের একেবারে সুরে বললেন যে এই প্রথম কোনো রাজ্য এইরকম একটা তদন্ত কমিশন গঠন করলো। এবং এটাও বললেন যে আমি ভেবেছিলাম যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা হয়তো ইনকোয়ারি হবে, কারণ পেগাসাস বা আড়িপাতা ইস্যুতে যা চলছে কিন্তু সেখানে আমরা কিছুই দেখছি না, কেন্দ্রীয় সরকারও কিছু বলছে না, উচ্চবাচ্য করছে না, পার্লামেন্ট সেশন চলছে, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি না কিছু এ বিষয়ে তদন্তের বিষয়ে কিছু হচ্ছে, সেই জন্য আমরা একেবারে তদন্ত কমিশন গঠন করে দিলাম দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে সামনে রেখে, তারা কিন্তু এই এই তদন্ত করবে, খুব মানে দ্রুত একেবারে দায়িত্ব বুঝে নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এইসব কথা বলে তিনি কিন্তু আজকে একেবারে এরকম একটা ঘোষণা করে দিয়ে দিল্লি চলে গেলেন। বলা যায় যে দিল্লি যাওয়ার আগে তিনি একটা বড় একটা চমক দিয়ে গেলেন, বলা যায় এই রাজ্যে যে পেগাসাস বা আড়িপাতা ইস্যুতে এই রাজ্যের সরকার তদন্ত করতে একেবারে খুবই তৎপর, সেই জন্য একেবারে তদন্ত কমিশন কিন্তু গঠন করে দিল। এখন দর্শক, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কী হলো, বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা হলো, সিবিআইয়ের ওপরে সিআইডি তদন্ত করার মতো বিষয়টা দাঁড়ালো, মানে কি একটা অল ইন্ডিয়া ইস্যু। সেখানে যেটা আপনারা শুনেছেন যে যে পেগাসাস যে সফটওয়্যার স্পাইওয়্যার যে সফটওয়্যার নিয়ে এত কথা উঠছে, যে মানে স্পাইগিরি নজরদারি এবং এটার জন্য কেন্দ্র সরকারকেই দোষারোপ করা হচ্ছে, তাদেরই দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় আমরা দেখছি প্রতিবাদ করে তারা বলছেন যে কেন্দ্র সরকার এটা করেছে, ইসরায়েলের একটা সংস্থার কাছ থেকে তারা এটাকে ব্যবহার করে দেশ জুড়ে সাংবাদিক থেকে শুরু করে অফিসার এবং বিরোধী দলের নেতাদেরকে একেবারে আড়িপাতা হয়েছে, এবং এটা কেন্দ্র সরকার এটা করেছে কারণ যে সংস্থার কাছ থেকে এটা নেওয়া হয়েছে তারা আবার সরকারি বিষয় ছাড়া কাউকে বিক্রি করে না, মানে কেন্দ্র সরকার করেছে, অর্থাৎ অভিযোগটা একেবারে কেন্দ্র সরকারের দিকে। সুতরাং এটা যখন নিয়ে তারাই সরব হচ্ছেন বলছেন, আবার তাদেরই রাজ্য সরকার তদন্ত কমিশন গঠন করে ফেললো, তার মানে দাঁড়ালো কেন্দ্র সরকারের ওপর একটা তদন্ত চালাবে রাজ্য সরকার, এটাই তো পরিষ্কার কথা। শুধু এই রাজ্যের তো বিষয় নয়, অল ইন্ডিয়া ইস্যু, শুধু অভিষেক ব্যানার্জি নয়, তার ভাইপো বা সাংসদ অভিষেক ব্যানার্জির ওপরে নজরদারি চলেছে, শুধু তো এটা নয়, সারা দেশের বিষয়ে একটা খবর আসছে। সুতরাং এখানে তদন্তর যদি বিষয় থাকে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট যদি মনে করে তার তত্ত্বাবধানে তদন্ত করবে করতে পারে বা কেন্দ্র সরকার তদন্ত করতে পারে, কিন্তু একটা অল ইন্ডিয়া ইস্যু সেখানে এটা হঠাৎ করে রাজ্য সরকার বলল যে আমরা দুই অবসরপ্রাপ্ত বিচারপতির একটা কমিশন গঠন করে দিলাম তদন্ত করবে, মানে ভাইপোর ওপর যে নজরদারি চলছে সেই নজরদারির বিষয়টা দেখতে একেবারে একটা তদন্ত কমিশন। এই রাজ্যে আমরা আর সেরকম কারোর বেশি নাম শুনিনি, পিকের নামটা শুনেছি, তিনি তো আবার এই রাজ্যের বাসিন্দা হিসেবে ধরবো না, সুতরাং এই রাজ্যের কজনের নাম আমরা শুনেছি, তার জন্য একটা তদন্ত কমিশন, গোটা একটা তদন্ত কমিশন, একটা তদন্ত কমিশন গঠন করা মানে কত টাকা খরচ জানেন, কত কোটি টাকা খরচ হয়,
কত কোটি টাকা খরচ হয় শুধুমাত্র এই রাজ্যের অভিষেক ব্যানার্জির নামটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। আরও দু একটা নাম ইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আসছে ভেসে, কিন্তু মূলত অভিষেক ব্যানার্জির নাম এবং সেটা নিয়ে আমরা দেখছি জাতীয় স্তরে কংগ্রেসও আবার সরব হচ্ছেন। শুধু তার জন্য একটা কমিশন গঠন হয়ে যাবে? এত কোটি কোটি টাকা খরচা করে রাজ্য সরকার একটা কমিশন গঠন করে ফেললো এবং সেটা মানে একবারে নাম্বার ওয়ান হওয়ার একটা চেষ্টা আমরা প্রথম কমিশন গঠন করেছি, এটা কি রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বা এখতিয়ারের মধ্যে পড়ে? এত বড় একটা ইস্যু সেখানে কেন এত কোটি টাকা খরচা করে কমিশন গঠন করতে গেল? একটা তো আরও একটা দাবি করা যেতে পারে যে তদন্ত কমিশন গঠন করা হোক, দরকার হলে মামলা হোক, হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে হবে, সুপ্রিম কোর্ট নিশ্চয় বুঝলে তারা একবারে একটা মানে কমিটি গঠন করে দিতে পারে, ব্যবস্থা নিতে পারে। সেখানে এইসব না করে রাজ্যের খরচাতে একটা তদন্ত কমিশন অভিষেক ব্যানার্জির ফোনকে আড়ি পাতলো, এটা দেখতে হবে এর জন্য এত কোটি কোটি টাকা খরচা করে তদন্ত কমিশন? আর এটা কি করা যায়? এটা করা যায়? ন্যাশনাল ইস্যু। অনেকে আবার হয়তো এটাও বলবেন যে একজন নন এমএলএ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাবভাব যা যেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভাব। একটা অল ইন্ডিয়া ইস্যু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হতে পারে বা কেন্দ্র সরকার তদন্ত কমিশন বসাতে পারে, তদন্ত করতে পারে, সেখানে একটা রাজ্যের কয়েকজনের নাম শোনা যাচ্ছে তার জন্য রাজ্য সরকার তদন্ত কমিশন গঠন করে ফেলছে, যেটা কেন্দ্রীয় একটা ইস্যু, তার এখতিয়ারের মধ্যে পড়ে এটা? এটা কোনো প্রয়োজনীয়তা রয়েছে না শুধুমাত্র একটা পাবলিসিটি প্রচার, দেখো আমরা কত তদন্ত করতে চাই? এই রাজ্যে কত দুর্নীতি, কত কি হচ্ছে তার কোনো তদন্ত হচ্ছে না, কত কমিশন এলাকায় বসেছে তার কোনো রিপোর্ট আমরা আজ পর্যন্ত জানতে পারছি না, তদন্ত সুপারিশও সেগুলো মানা হয় না। এইসব নিয়ে যখন অভিযোগ ওঠে আবারও সেই কোটি কোটি টাকা খরচা করে তদন্ত কমিশন, দর্শক কি বলবেন? দর্শক, আমি জাস্ট আপনাদেরকে একটা ব্যাখ্যা দেব, ধারণা দেওয়ার চেষ্টা করব যে আইনি বিষয়টা, আইনি বৈধতা কি রয়েছে, আদৌ কি এইভাবে একটা কমিশন গঠন করা যায়। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই দর্শক, কলকাতা হাইকোর্টের যিনি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকেও আমি জানতে চেয়েছিলাম যে এইরকম একটা পেগাসাস ইস্যু, অল ইন্ডিয়া একটা ইস্যু, সেখানে রাজ্য সরকার একটা তদন্ত কমিশন গঠন করে ফেলল, এর যে রেজাল্ট বেরোবে সেটা নিয়েও তো একটা জটিলতা তৈরি হবে, একটা রাজ্যের একটা কমিশন একটা রিপোর্ট তৈরি করবে, আদৌ কি এর কোনো ভ্যালু থাকবে নাকি কোটি কোটি টাকা খরচের একেবারে বিষয়টা দাঁড়াবে? আমি কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন সেই বক্তব্য দর্শক আপনাদেরকে আমরা শোনাবো, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব। আমি জাস্ট আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো দর্শক। বিকাশবাবু কি বলবেন, রাজ্য সরকার আড়িপাতা কাণ্ডে দুই একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটা কমিশন গঠন করেছে তদন্ত করার জন্য, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই রাজ্যই প্রথম যে এরকম একটা তদন্ত কমিশন গঠন করলো, কি বলবেন? এখানে তো সবই লোকের পয়সা নষ্টের একটা পরিকল্পনা, রাজ্য সরকার কি করে এই তদন্ত করবেন? অভিযোগ হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে এবং পেগাসাস যারা তারা বলছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গেই বিক্রিবাটা করতে পারেন, এখানে রাজ্যের কি সম্পর্ক আমি জানি না, এইসব চটক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিকাশবাবু এই যে কমিশনের খরচ যেটা আপনি বললেন, এই কমিশন একটা বসাতে গেলে খরচ তো অনেক, বিশাল খরচ, কোটি কোটি টাকা খরচা হবে এবং সে একই রাজ্য সরকার দেনায় ডুবে আছে, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ হয়ে গেছে, গরিব মানুষ তার সাহায্য পাচ্ছে না, আর সেক্ষেত্রে এই সমস্ত নাটক পানা করে প্রকৃতপক্ষে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইভাবে কেন্দ্রের প্রধানমন্ত্রীর জন্য নিজের দরপত্র খালি করা যায় না। এর আগেও তো অনেক কমিশন করেছিল সরকার, আজ পর্যন্ত তার কোনো ফল দেখেছেন? শুধু মানুষকে বার্তা দেওয়ার জন্য, কোনো কমিশনের রিপোর্ট উনি গ্রহণ করার মতো সাহস দেখাননি, এমনকি সিবিআই চেয়েছিলেন যখন নন্দীগ্রামের ঘটনায় কেন্দ্র করে, সেই সিবিআই যে রিপোর্ট দাখিল করেছে উনি তো সে সরকার আছেন, সেই রিপোর্ট অনুযায়ী কাজ করতেন না কেন? কেন এখন একুশে ডিসেম্বর রিপোর্ট গ্রহণ করলেন? এই সপ্তাহে তো পরিকল্পনা করা হয়েছিল বামপন্থীদের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করবার জন্য, আজকে একটা কমিশনের রিপোর্ট কার্যকরী করছেন না, এদিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করেছেন। আমি আমি শেষ আরেকবার পরিষ্কার হতে চাই যে আপনি বলছেন যে এই এখতিয়ার নেই রাজ্য সরকারের কমিশন গঠন করে তদন্ত করার? আমার বোধে রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত নয়। আচ্ছা, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ ফোনলাইনে থাকার জন্য। দর্শক শুনলেন একই ব্যাখ্যা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু দিয়েছেন যে সত্যি এটা কোনো এখতিয়ার মধ্যে পড়াই না, দরকারই নয়, শুধুমাত্র কোটি কোটি টাকা খরচ হবে, খরচ করতেই যেন ব্যস্ত হয়ে পড়ছেন দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক কি বলবেন, কি চলছে আমাদের রাজ্যে? শুধুই খরচ,
উল্টোপাল্টা জায়গায় খরচ, আসল জায়গায় টাকা নেই, এইসবের কোনো অর্থ রয়েছে? অর্থ অপচয় ছাড়া আর কি হতে পারে? দর্শক নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।